শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস 24 ঘন্টায় দেশে 7 জনের মৃত্যু, শনাক্ত 306। পাটুরিয়া ঘাটে 17টি ট্রাক সহ উল্টে গেল ফেরি। টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,841 জনে। 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 306 জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,68,563 জনে। বুধবার 27 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে 17টি পণ্যবাহী ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ উল্টে গেছে আমানত শাহ নামের একটি ফেরি। বুধবার 27 অক্টোবর সকাল 9:45 ঘটনাটি ঘটে। সকাল 10:15 দিকে বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান। টাঙ্গাইলের কালীহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া আক্তার বয়স 15 নামে নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার 27 অক্টোবর সকাল 7:30 দিকে কলেজ রোড এলাকার খোকনের বাড়ির চিলে কোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিকদের বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। বুধবার 27 অক্টোবর দেশটির সরকার এক ঘোষণায় বলেছে, এবছরের শেষ নাগাদ দক্ষ শ্রমিক এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ ঠেকাতে এবং নিয়ন্ত্রণে রাখতে টানা 18 মাসেরও বেশি সময় কঠোরই নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের 2 ডোজ টিকা গ্রহণকারী দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণে আর অনুমতির প্রয়োজন হবে না। পিঠের চোটের কারণে বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন চলমান টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে থাকা রুবেল হোসেনকে দলে নেওয়া হয়েছে। মঙ্গলবার 26 অক্টোবর রাতে ICC-র পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রুবেলকে সাইফুদ্দিনের বদলি হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন মঞ্জুর করেছে ICC টি-20 বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।